আবু লুলু আল মাজুসি একবার হযরত ওমরের কাছে এসে বলছে ওমর আমি একজন গোলাম আমার একজন মালিক আছে মালিকের নাম মুগীরা ইবনে শুবাব আমার কাছে প্রতিদিন 4 টাকা চায় 4 দিরহাম চায় প্রতিদিন যেন তাকে 4 টাকা আমি দেই আমি এত টাকা কোথায় দেব হযরত ওমর বললেন তুমি কি করো আবু লুলু বলছে আমি খঞ্জর বানাতে পারি খঞ্জর খঞ্জর মানে হচ্ছে এদিকেও মুখ দুনো দিকে মুখ মদ্যখানে হচ্ছে ধরার জায়গা আমি খঞ্জর বানাই আমার বললেন মক্কার জমিনে কেউ খঞ্জর বানাতে পারে না এত বিশাল একটা অস্ত্র তুমি খঞ্জর বানাতে পারো তোমার মালিক তোমার কাছে 4 টাকা চেয়েছে 20 টাকা চাইলেও তো বেশি চাইবে না 4 টাকা দিতে তোমার এত আপত্তি কি তুমি 4 টাকা দিও কারণ তুমি যেই কাজ পারো মদিনায় কেউ আর এই কাজ পারে না আবু লুয়াল মাজুসি বলছে ওমর রে মনে মনে বলে ওমর তোমার কাছে আমার মালিকের বিরুদ্ধে বিচার নিয়ে আসলাম তুমি বিচার আমাকে করে দিলে না আমি তোমাকে সাইজ করব নাউজুবিল্লাহ কোন এই কথা বলে বাড়িতে চলে আসছে ওটা ছিল মাজুসি নিমক হারাম বেঈমান বাড়িতে এসে একটা খঞ্জর বানাতে লাগলো নতুন করে আর মনে মনে ভাবতে লাগলো এই খঞ্জর বানাচ্ছি যে ওমরের কাছে বিচার নিয়ে গেলাম ওমর বিচার করলো না এই খঞ্জর দিয়ে ওমরকে দুনিয়া থেকে উঠাইয়া দেব চিন্তা করেন খঞ্জর বানানো শেষ হলো একদিন ফজরের সালাতে হযরত ওমরের নেতৃত্বে নামাজ চলছে আমার ইমামতিতে ফজরের সালাত চলতেছে আবু লুলু আল মাজুসি সদ্য বেশে চাদর দিয়ে নিজেকে মোড়া দিয়া নামাজের প্রথম লাইনে দাঁড়ায়া গেছে ও কিন্তু মুসলিম না মাজুসি নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে গেল হযরত ওমর প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের রুকুতে গেলেন এমন সময় আবু লুলু আল মাজুসি বেঈমানটা নামাজ ভেঙ্গে দিয়া হাতের খঞ্জর দিয়া এলো পাতাড়ি হযরত ওমরের পেটের মধ্যে মারতে শুরু করলো হযরত ওমরের পেটে একবার মারলো বুকের মধ্যে মারলো পিছন দিকে মারলো তিন জায়গায় আঘাত করলো ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেল ওমরের মতো মানুষ ফজরের সালাতি আঘাত প্রাপ্ত হয়ে নাড়ি বুড়ি বের হয়ে গিয়েছে মাটিতে পড়ে গেলেন আর সে খঞ্জর গুড়াতে গুড়াতে মসজিদ থেকে বের হয়ে গেল যাওয়ার সময় মসজিদের ভিতরে আরো 4-5 জন সাহাবীকে জায়গায় স্পট ডেড জায়গায় মেরে ফেলল এত বড় অন্যায় করবার পরে চলে গিয়েছে হযরত ওমর চিৎকার করে বললেন আমাকে কুকুর মেরে ফেললো পড়ে গেলেন অজ্ঞান হয়ে গেলেন সাহাবাই কারাম দেখলেন ওমর আর বাঁচবে না সবগুলা হাত বড় যা আছে সব বের হয়ে গেছে ভিতর থেকে কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত ওমরকে বেঁধে রাখা হলো হযরত ওমরের মুখের মধ্যে দুধ যদি দেওয়া হয় দুধ পেট দিয়ে বের হয়ে যায় নাবিজ দিলে বের হয়ে যায় কিছুই টিকে না বুঝা গেল ওমর আর বাঁচবেন না গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল গোটা মুসলিম বিশ্বে কান্নার রোল পড়ে গেল ওমর আর বাঁচবেন না একজন মাজুসি ওমরকে আঘাত করেছে 5-7 জন সাহাবীকে শহীদ করেছে খঞ্জর দিয়ে আঘাত করলে বাঁচবার কোনো সুযোগ নাই হযরতে ওমর বুঝলেন আর বাঁচবেন না জ্ঞান ফিরে না ডাক্তারেরা পরীক্ষা করে দেখলেন ওমরকে বাঁচানো যাবে না আর বাঁচবেনই না দীর্ঘক্ষণ পরে 72 ঘন্টা পরে ওমরের যখন জ্ঞানটা ফিরিল ওমরের জ্ঞান ফিরেছে চক্ষু খুললেন জ্ঞান ফিরার পরে আমরা হলে তো বলতাম ওর ছেলে কোথায় গেল আমার কলেজার টুকরা মেয়ে কোথায় আমার ওয়াইফ কোথায় আমার মা বাবা কোথায় আমার ক্ষমতা কোথায় আমার সম্পত্তি হাজার হাজার সম্পত্তি কারে কোনটা দেব আমি তো মইরা যাচ্ছি বলে চিৎকার শুরু করতাম
আমাকে তোমরা ভালো ডাক্তারে নিয়ে যাও, বাঁচাবার চেষ্টা করো, বলতাম কিনা? আমার নিজের ছেলের কথা বললেন না, নিজের মেয়ের কথা বললেন না, তিনি বললেন না আমার ছেলে আব্দুল্লাহ কোথায়, আমার ছেলে আব্দুর রহমান কোথায় বললেন না, আমার স্ত্রী কোথায় বললেন না, কারো কথা তিনি বললেন না। আমার ডেকে ডেকে ভাঙ্গা গলায় বলেন, সাহাবীরা রে, আমার নেতৃত্বে যে ফজরের সালাত শুরু হয়েছিল, আমি ছিলাম ইমাম, এক রাকাত পড়াতে পারলাম, দ্বিতীয় রাকাত পড়াতে পারলাম না, তোমরা আমাকে বলো তোমরা কি ঠিক মতো দ্বিতীয় রাকাতটা পড়তে পারছো, তোমরা কি নামাজের দ্বিতীয় রাকাত ঠিক মতো আদায় করেছো? আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছিল এই নামাজ কি কমপ্লিট হয়েছে? কিয়ামতের দিনে না জানি আল্লাহ আমার জিজ্ঞাসা করে, ওমর তোমার নেতৃত্বে যে নামাজ শুরু হয়েছিল শেষ করলে না কেন? আমি জবাব দিতে পারবো না, তোমরা বলো নামাজটা আদায় হয়েছে কিনা। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এই সময় টেনশন করবেন না, আপনি পড়ে যাওয়ার পরে আমরা নামাজকে ভেঙ্গে দেই নাই, আমরা তাড়াহুড়ো করি নাই, বরং আপনার জায়গায় আব্দুর রহমান বিন আউফকে দাঁড় করাইয়া তার নেতৃত্বে পূর্ণাঙ্গভাবে নামাজ আদায় করেছি। আমার বললেন, আমি যদি মরে যাই টেনশন নাই, আমি মরে গেলে কষ্ট নাই, নবীজি যে আমানত দিয়েছিলেন তা ঠিক মতো আদায় করতে পেরেছি। আমার আয়াতটা আল্লাহ এটাই বলছেন, ওয়ালা নাব্লুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ, তাদেরকে এত নির্যাতন এত ভয় এত কষ্ট দেওয়ার পরে জান্নাতে যাইতেও ভয় পায়, না জানি আল্লাহ আমার সঙ্গে কোন ব্যবহার করেন। আমার বলতেছেন, দুনিয়ায় না জানি কি করলাম, কি জবাব দিব আল্লাহর সামনে, এত নির্যাতনের পরেও চিন্তা করেন কি করলাম, আর তুমি আমি তো শয়তানের দাদা, এরপর চিন্তা করে জান্নাতুল ফেরদাউসে যাব, একটু চিন্তা করো। আল্লাহ বলছেন কোরআনে কারিমে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোকে কে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে, কেন তুই মসজিদের মিম্বরে সত্য কথা বলস না? কথা বলেন, আজকে এত মসজিদ এত মাদ্রাসা এত আলেম, সমাজ পরিবর্তন হয় না, কারণ ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে সত্য কথা কয় না, কারণ কইলেই চাকরি থাকবে, আপনারা চাকরি করতে বলছে কেডা, ইমাম সাহেব রাগ করবেন না, যারা আসেন আইমাকারাম খোতা ভাই আজম, আপনারা আজকে রাত্রেই চাকরিতে রিজাইন দিবেন, দরকার নাই সত্য কথা যদি না বলতে পারেন, যে কথা কথাগুলো যে আয়াতগুলো নামাজে পড়েন এই আয়াতগুলোর ব্যাখ্যা যদি পাবলিকে বুঝাইতে না পারেন আপনার ইমামতি করার দরকার নেই। আপনি নোয়াখালী গিয়া চৌমুহনি চৌরাস্তায় গিয়া সেবার হাট গিয়া সেনবাগে গিয়া ফলের ব্যবসা করেন, সিএনজি চালান, ব্যবসা করে খান, আপনার ইমামতি দরকার নাই। আর যদি চেয়ারে বসেন, এটা আপনার নয় আপনার বাবার নয়, চেয়ারে বসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক বললাম না? এই চেয়ারে বসেছিলেন বিশ্বনবী, সত্য কথা বলতে দান শহীদ করেছেন, মাথায় লোহা ঢুকাইছেন, এই চেয়ারে বসে সত্য কথা বলেছেন আবু বকর, সত্য বলবার কারণে মক্কার মানুষ তাকে পিটাইয়া রাস্তা অজ্ঞান করে ফেলে দিয়েছে, এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে হযরত ওমরকে ফজরের নামাজে খঞ্জর দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে, এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে হযরত উসমানকে কোরআন তিলাওয়াতরত অবস্থায় শহীদ করে দেওয়া হয়েছে, আপনি ইমাম সাহেব এই চেয়ারে বসে সত্য বলবেন যতক্ষণ পর্যন্ত জীবন আছে, ঠিক কিনা বলেন? আপনি বলেন নাকি চাকরি যাইব গা, তা আপনার চাকরি গেলে সমস্যা কি? আপনারা চাকরি করতে কইছে কেডা? আল্লাহ বলছেন অবিসামা এরিজকুকুম, সকলের রিজিক তো আসমানে, না বলেন নাই? কেন কোরআন থিসিস করো না? আল্লাহ বলছেন গোলাম শোন, তুই যখন তোর বাবার পিঠে নাপাক বিদগুটে এক ফুটা পানি ছিলে দুর্গন্ধযুক্ত, এরও 1000 বছর আগে তোর রিজিকের ফয়সালা করেছে, কেন আপনি গড়েন? ইমাম সাহেব সত্যবাস করেন না, কারণ করলে চাকরি কথা কয় না কেন?
ঘুরাইয়া ঘুরাইয়া ওয়াজ করে, শুধু গুরুস্থানের ওয়াজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব সুবহানাল্লাহর ওয়াজ করে। বাদ দেন, ইমাম সাহেবরা দায়ী, আমি সত্য ওয়াজ করে না, শুধু ইমাম সাহেব দায়ী না, আমার কথা রাগ করে না। আমি কি আসছি এলাকায় কোনোদিন? না, তাহলে আমি তো কাউরে চিনি না, এটাই তো সত্য। শোনেন, এরপরে আরেকটা লোক দায়ী, এরা হচ্ছে মসজিদের কমিটি। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুতকুর, ক্যাশিয়ার ঘুষকুর, আর সেক্রেটারি দুর্নীতিবাদ আর চাঁদাবাজ। আপনারা মনে করতেছেন কেন জানি এরে আনছে, ইজ্জতটা তো মাইরা ফেলাইতেছে, আমার জীবনে আসার দরকার নাই। কিন্তু আমি একটাই বুঝি সত্য কথা, আমার যদি 1000 নাই 10,000 প্রোগ্রাম ইন্টারনেটে দেখেন, এই মিষ্টি মিষ্টি ওয়াজ আমার দ্বারা হবে না, এগুলা চলে না। ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ যা করে আজকে সুদের যা ঘটছে ঘটছে, ইমাম সাহেব চিন্তা করছে যা চাকরি থাকার যাক, আগামী জুম্মায় সুদের বিরুদ্ধে ওয়াজ হবে। কিসের বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে। জুম্মা ভাই উঠতেই নাহমাদ হুয়ানু সল্লি আলা বইলা সুদের ওয়াজ শুরু করছে, ডাইন দিকে তাকায় দেখে সভাপতি, এলাকার সব থেকে বড় সুদের কারবারি ইমাম সাহেব, ওরে আল্লাহ রে আল্লাহ, চাকরি তো নাই দেখতেছি, কলামটা কি কয়। তাইলে যাক, যারা ঘুষের বিরুদ্ধে ঘুষ খায় এদের বিরুদ্ধে ওয়াজ হবে। নাহমাদ বইলা ঘুষের ওয়াজ শুরু করছে, সুদেরটা পাল্টাইয়া বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি, সাবেক দারোগা, কি কইছি দারোগা, ঘুষ খাইতে খাইতে আপনাদের রোডের সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের ওর দেখো খাইছে, কথা কো ঠিক কি না? আমি তা বলছি, যা দে তা খায়, দে সিগারেটের ওর দেখ দিল, ওইব দে খাওয়া লাগবে। ইমাম সাহেবকে আল্লাহ চাকরি তো দেখতেছি লাল বাত্তি, এখন কি করি? কতলে দুটো বাদ, যারা বিধবার বাতার টাকা, বৃদ্ধের বাতার টাকা, বাচ্চাদের স্কুলের দুধের টাকা এগুলা মাইরা খায়, হেদের বিরুদ্ধে একটা ওয়াজ করে দিই, এরা দুজনের বিরুদ্ধে দরকার নাই। না আমাদের কয়ে যখন হেই ওয়াজ শুরু করছে, সামনে তাকায় দেখে মাঝখানে সেক্রেটারি ক্যাশিয়ার বসে আছে, সাবেক চেয়ারম্যান, কি সাবেক, বিধবার বাতার টাকা, বৃদ্ধের বাতার টাকা, বাচ্চাদের স্কুলের টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা সব খাইয়া মোরা মানুষের কাফন বিক্রি করো খাইছে, কথা কন না কেন? আরে সব না, ভালো মানুষ আছে, আছে আছে, না কয় আছে। ইমাম সাহেব চিন্তা করলো, ওরে আল্লাহ, এখন তো দেখতেছি তিনোটা সামনাসামনি, তো চাকরি তো নাই। যার ওয়াজ বাদ, ইমাম সাহেব ছিল চালাক, গেছে গা এলাকার গুরুস্থানের ওয়াজে, মাটির নিচের ওয়াজ করে, যারা মুর্দা আছে হেদের খবরের কথা কয়, সভাপতি কয় আলহামদুলিল্লাহ, সেক্রেটারি কয় মাশাআল্লাহ, ক্যাশিয়ার কয় জাযাকাল্লাহ, হুজুর জি ওয়াজ করছেন ওর কলজা ঠান্ডা হয়ে গেছে গা, আগামী মাসে 500 টাকা বেতন বাড়াইয়া দিলাম, ঠিক কি না বলেন? বেতন বাড়াইতেছ না, আল্লাহ কয় খবরে আয় 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 আমার কাছে আয়, বাইর করব 500 টাকা, কথা কন না কেন? তা সোজা ইসলাম, এত সহজ ইসলাম, সমাজ বিষাক্ত দিন নাই, এজন্য সমাজের ভিতরে দিন পৌঁছে দেওয়া দরকার আছে না নাই? এখন এলাকার কাছে মুড়লদের কথা কই, এটা কইলে আবার রাগ করে ফেলা কিনা, তো রাগ করলে কি হইল, আমি কারো চিনি নাকি? এলাকায় সব এলাকায় না, কিছু মোড়ল থাকে, মাতব্বর এলাকার লিডার থাকে, সব জায়গায় না, কিছু জায়গায় তো খারাপ পাওয়া যায়। হে, এক কাপ লাল চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়, এইটা এলাকায় নাই, একবারে অরিজিনাল সত্য কথা কন। আর যদি কোন আঙ্কেল, এটা এটা কি 500 বা 5,000, তাহলে মামলার ইজহার থেকে আপনার নাম কাইটা মসজিদের ইমামের নাম ঢুকাই দেবে, ঠিক না? আল্লাহ কয় কি রে শয়তান, এত কিছু কইরা পাবলিক রে জ্বালাইয়া হোজে গিয়া কাবার গেলাম, আল্লাহকে কান্দস কে আমারে জান্নাত দে, আল্লাহ গোবাটপার পাবলিকে ঠকাই আমারও ঠকাইতে আইছিস, কথা কো ঠিক কি না? কিরে
সবরে জালাই এগুলো আমারও জালাইতে আইছিস, এগুলো বাদ, এগুলো চলবে না, এগুলো হারাম। ছেলের সম্পদ দে বাবা মেরে দে না, আছে না? ছেলের দে মেরে দে না। কত বড় বাপ শয়তান, যাওয়ার সময় হজে যাওয়ার সময় কো সব বন্টন করে দিয়ে যায়, ছেলেরা দিছে সব, মেরে 500 টাকা দিয়ে গেছে একটা মিষ্টি খাইছ, হজে গিয়ে কো আল্লাহ আমি সব দিয়ে আইছি, আল্লাহকে মেরে দিলে না, কো হেরে তো বিয়া দিয়ে দিছি, আল্লাহকে আয় কবরে আয়, তুই মেরে ঠকাই লেগে। বাবা মারা যাওয়ার সময় সম্পত্তি ভাইয়ের কাছে দিছিল, এখন বাতিজা বড় হইছে, বাতিজারে সম্পদ দেয় না, সব নিজের নামে লিখে নিছে, এগুলো নাই, তিনের সব সম্পদ নিজের নামে লিখে নিছে। আচ্ছা বলেন, এতগুলা কাজ করার পরে, এতগুলা কাজ করার পরে কেমনে আপনি আমি মুসলমান দাবি করি বলেন তো আমাকে, আপনারা আমাকে বলেন তো, আপনাদের এলাকায় তো মসজিদ নেই, এটা মসজিদ, আপনাদের এলাকায় মসজিদ আছে না? কোনোদিন শুনছেননি কোন ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আমার মসজিদের মুসল্লিদের কপালে ডাবল ঢাড়া ভালো, দোয়া করতে কয়া লাগবে আপনাদের, না শুনছেন? তা ডাবল না, শুধু নর্মাল ঠাডা ভালো, এই দোয়া করছে? সত্য কথা কন করে নাই। ইমাম সাহেব প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমার মসজিদের মুসল্লির হায়াত বাড়াও, রিজিক বাড়াও, সুস্থ রাখো, কয় না? এইভাবে ইমাম দোয়া করলো, আর এই মুসল্লি মসজিদ থেকে বাইরিয়া চায়ের দোকানে গিয়া ইমামের বদনাম শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? যা কইব সব সত্য কথা, একবার বাস্তব। সমাজ কত খারাপ, আর কিছু লোক আছে। আচ্ছা আপনারা বলেন তো আপনাদের ইউনিয়নের নাম কি? 8-9-20 বাগ ইউনিয়ন। পুরা ইউনিয়নের চেয়ারম্যান কয়জন? সত্য কথা কন আপনারা, একজন। আর মসজিদের চেয়ারম্যান কয়জন? নাই কয়। মসজিদে চেয়ার থাকে না, চেয়ার থাকে না মসজিদে, চেয়ার কেন মসজিদে? এটা কি চেয়ারম্যানের অফিস? চেয়ার কেন কেন কন আমারে, শুধু ফালতু চলতেছেন সমাজে। মসজিদে চেয়ার কেন? সারা রাস্তাঘাট, বউর বাড়ি, স্বামীর বাড়ি, জামাইয়ের বাড়ি, বাচ্চার বাড়ি, সবার বাড়ি ঘুরে ফিরে খায়, মাঠে ময়দানে ঘুরে বাজারটার করে 5-6 তলায় উঠে মসজিদে গেলেই চেয়ারম্যান, কথা কন? মসজিদে গেলে হাত পা ভেঙে গেছে, আল্লাহ কই কি রে এতক্ষণ ভালো ছিল, আমার কাছে এসে এমন করস কেন, আমার কাছে আসলে তোর হাত পা ভেঙে যায় কেন, কি বলেন তো? এই এতগুলা অন্যায় থাকবার পরে সমাজ কিসের শান্তির আশা করে? সব মসজিদে গেছে চেয়ারম্যান। এজন্য আমি বলে দিলাম, আমি মনে রাখবেন, যে কারো কাছ থেকে ফতোয়া নিয়ে আসেন দুনিয়ার, আমি বইলা দিলাম যে মসজিদে চেয়ার পাইবেন সবগুলা পেট্রোল লাগায় জ্বালাইয়া দেন, ঠিক কিনা বলেন? কিসের চেয়ার? আল্লাহর সামনে গিয়ে সবার চেয়ারে বসো, আল্লাহর সামনে দাঁড়িয়েছ, তোমার লজ্জা হওয়া উচিত যে আল্লাহর সামনে বসো, তুমি চেয়ারে বসো। কারো যদি অসুস্থতা হয় আল্লাহ বলছেন শুয়ে নামাজ পড়, পশ্চিম দিকে পা দিয়ে বাবা নামাজ পড়, ঠিক না? যেভাবে পারিস নামাজ পড়, কিন্তু সব যখন করতে পারো তুমি দাঁড়াতে পারো, তুমি দাঁড়াতে পারো, তুমি বসছো কেন? তুমি যতক্ষণ দাঁড়াতে পারো দাঁড়ায় থাকবা, যতক্ষণ দাঁড়াতে পারো দাঁড়ায় থাকবা। ডাক্তার যদি বলে শুধুমাত্র রুকু সেজদায় গেলে তোমার হাড্ডিতে প্রবলেম, ওই সময় তুমি চেয়ারে বসতে না, ওই সময় তুমি টুলে বসবা, টুলে, চেয়ার না, কিসে বলছি, চেয়ার তো বসে এইভাবে নামাজ পড়ে এভাবে হেলাই দে, বাপ রে বাপ, আল্লাহকে কিরে জমিদার, আমার সামনে এসে জমিদার, হ্যাঁ চেয়ারে বসছ আমার সামনে এসে, এই জন্য টুল দিবেন, টুল, টুল তো বুঝবেন হেলান দেওয়া যায় না, যতক্ষণ আছেন তখন পয়সা থাকবেন, কিন্তু দাঁড়াতে হলে দাঁড়াবেন, চেয়ার যে মসজিদে পাইবেন আগুন ধরাই দিবেন, কথা কন? চেয়ারে বসবেন আপনি নামাজে, আপনার জানা দরকার। আমি যে বলতেছি এগুলো রাগ করার কিছু না, আপনি জানবেন মাশাআল্লাহ সত্যিকার অর্থে এটা জায়েজ কিনা, এটা আপনি জানবেন মাশাআল্লাহ। কেন চেয়ারে বসবেন আপনি? আপনি যদি কষ্ট হয়
ডাইরেক্ট মসজিদে বসে যাবেন, পারবেন না? বৈশাখ পাওয়ারে পশ্চিম দিকে দিয়ে দেন। আল্লাহ কইছে কোনো সমস্যা নাই, কিন্তু আমার সামনে জমিদারগিরি দেখাইছ না। আল্লাহ বলছেন শুনো, এই দুনিয়ার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। শিল্পপতির বাড়ির দেখেন আপনাদের নোয়াখালীর পার্টেক্সের মালিক মরে গেছে না, কোটি কোটি টাকার সম্পদ। যমুনার মালিক নুরুল ইসলাম বাবুল মরে গেছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ, কবরে দেখবার মতো জিয়ারত করবার মতো লোক নাই। কার জন্য রাইকা যাচ্ছে, কার জন্য? মনে রাখবেন, এই জন্য বললাম চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান সাহেবের বাড়ির খান সাহেবের বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। শিল্পপতির বাড়ির শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। আপনার তৈরি করা বাড়ি থাকবে, থাকবেন না আপনি। আজ থেকে 50 বছর আগে, 20 বছর আগে, 40 বছর আগে আপনাদের মসজিদে অনেক লোক নামাজ পড়তো, পড়তো না? এখন এরা আর নাই, মরে গেছে। এখন আপনি আসছেন, মসজিদ ঠিকই আছে, আগে একজন ইমাম ছিলেন, এখন আর নাই। যখন ইমাম ছিল সবাই তাকে মনে করেছে, এখন নাই, কেউ মনে করে না। আপনার জায়গায় আরো কত লোক নামাজ পড়ে গেছে, নাই, আপনিও থাকবেন না, আপনিও থাকবেন না। এটা মাথায় রাখেন, আপনি কবরে চলে যাবেন তো কি নিয়ে যাইবেন, কি নিয়ে হাজির হবেন আল্লাহর কাছে? চারটা কারণে মানুষ জাহান্নামে যাবে, প্রধানত কারণ কয়টা, কয়টা কারণ? আপনাদের কষ্ট হচ্ছে, হাত দেখান তো, কার কষ্ট হচ্ছে? ওরে আল্লাহ, আবারও কষ্ট হইতেছে, ঘুম পাইতেছে। প্রধানত কয় কারণ? চার কারণে মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর, আল্লাহ বলবেন কিরে, এই তোমরা জাহান্নামে আইছো কেন? দুনিয়া না তুই লিডার ছিলে, তুই না নেতা ছিলে, তুই আর এক বেচারার গাড়ি ভাঙ্গাইলি, আর এক বেচারার পামছাট করাইয়া নিজে গাড়ি ভাঙ্গাইয়া গিয়ে তার বিরুদ্ধে থানা মামলা দিলে, এখন কি? কালু লাম নাকু মিনাল মুসাল্লি, আল্লাহ জাহান্নামে আইছি, নামাজ পড়তাম না। আর কোন কই যাইবে, কই যাবেন? রাসূল পাক ইন্তেকালের আগে চিৎকার করে বলেছেন, আসসালাত আসসালাত, আপনি নামাজের সময় ঘুমান। এর চাইতে বড় কষ্টের কি হতে পারে? আল্লাহ না ঘুমাইয়া গভীর রাত্রে ডাইকা বলতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই গুলা মসজিদে আয়, কল্যাণের দিকে আয়। আল্লাহ গলা ফাটে ডাক দিয়ে বলছে, আসসালাতু খাইরুম মিনান নাম, আয় নামাজ থেকে ঘুম ভালো আমার কাছে আয়। হেকো যাইতাম না, হেকো যাইতাম না, ভাললে নেও কথা কন লাগে। আল্লাহকে এতবার ডাকলাম, আইতেছে হাসনাতে আজরাইল পাঠাইতেছি, আজরাইল পাঠাইতেছি, ঘুমাইয়া থাক। তুই যে বালিশের নিচে ঘুমাইছিস, তুই জানিস না তোর বালিশের নিচে আজরাইল বসা। কোন বলে আছে নামাজকে গুরুত্ব দেন, পারবেন তো ইনশাল্লাহ। বাইচা যান যদি নামাজে, বাইচা যান হিসাব, আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। কিসের হিসাব? নামাজে গিয়ে তো স্পিরিটে পড়ে, ইমাম সাহেব কি বলে হেও জানে না। আর তারাবিতে মনে হইতেছে আমেরিকা, তারাবি যখন চলে মসজিদে তখন মনে হয় হেলিকপ্টার চলতেছে, শুধু ঠাস 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 আওয়াজ, হঠাৎ মনে হচ্ছে আল্লাহু আকবার, মানে রুকুতে যাও, যাওয়ার আগে কয় সামি আল্লাহ হলি মনে হয়। পাবলিক খুব ভালো ইমাম সাহেব পাইছি, 25 মিনিটে 20 রেখাচ্ছে, ঠিক না? আল্লাহ কয় ঠিক আছে মনে রাখিস, আমি বলছি না, আল্লাহ বলছে মনে রাখিস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যা তোর নামাজ নিয়ে কেয়ামতের দিন গাঁটটি গাঁটটি নামাজ নিয়ে আসবে। আমি বলবো বাপ তোর নামাজ লিয়া যা, কথা কন। ফাওয়াই লল্লিল মুসাল্লি, কের নামাজ? কিরে তার ছেলে বিদেশ থেকে চিঠি পাঠাইতো, কত সুন্দর আস্তে আস্তে বানান কইরা, জের জবর পেশ, এর প্রসইকার দীর্ঘইকার ঠিক কইরে টাইনে টাইনে বুঝে বুঝে পড়লো, আর আমার কাছে আসছে ক কিচ্ছু বুঝে না, কথা কন, চলবে না এগুলো। এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ, নামাজকে গুরুত্ব দিবেন,
নাই ইনশাআল্লাহ কোন সবাই বলেন ইনশাআল্লাহ আরেকটা কথা বইলা দেই নামাজকে তো গুরুত্ব দিবেন ঠিকই নামাজ তো আপনারা পড়েন ইনশাআল্লাহ বাচ্চারা মিথ্যা কথা কইবেন না এই যে ছোট ছোট বাচ্চা এদেরকে আপনারা মসজিদে নিয়ে যান মারামারি কোন একটু কোন মারামারি হয় না মসজিদে গেলে বাচ্চারা মারামারি করে এজন্য বাচ্চাদেরকে নেয় না অনেক মসজিদ সাইনবোর্ড লাগায় দেয় ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন না এরা মসজিদে এসে মারামারি করে আর যদি কোনো ছেলে দুষ্টামি করে মুসল্লিরা কয় তোর বাপ কাডারে তোর বাপ ছিল শয়তান তোর মা একটা ডাবল শয়তান আর দুই শয়তানে মিলে তিন নম্বর শয়তানের জন্ম দিয়েছে ঠিক কি না বলেন মসজিদে এসে শুধু দুষ্টামি করে যদি কোনো মুসল্লি কথা শুনেন কি বলতে চায় মসজিদে বাচ্চাদেরকে শুধু নিয়ে যাবেন না খেলাধুলার জন্য মসজিদে বাচ্চাদেরকে পাঠাবেন বাচ্চাদের খেলার জায়গা মসজিদ বাচ্চাকে সিনেমা হলে যাবে অবশ্যই বাচ্চারা মসজিদে আসবে এরা খেলাধুলা করবে গ্লাস ভাঙবে কাঠ ভাঙবে ফ্যান ভাঙিয়ে দিবে এগুলো হচ্ছে সৌন্দর্য আল্লাহ বলেছেন জান্নাতুল ফিরদাউসের মসজিদে বাচ্চারা দৌড়াবে আর খেলাধুলা করবে বাচ্চাদেরকে মসজিদে গেলে কোন নামাজ ভেঙে যায়গা এই তো বাচ্চা ছয় সাত আট বছরের বাচ্চা ও তো আট বছরে মসজিদে গেছে আর তুমি তো আট বছর বয়সে পাতার বিড়ি খাইছো পাতার বিড়ি ঠিক কি না বলেন তুমি যে বয়সে পাতার বিড়ি টানছো একবার লঙ্গি উল্টে বাংছো গান গাইছো বেদের মেয়ে জুস না এই বয়সে তো সে মসজিদে যায় এই বয়সে তো বাচ্চাটা মসজিদে গেছে তাকে আপনি মসজিদ থেকে বাইর করে দেন এই জন্য মনে রাখবেন বাচ্চাদেরকে মসজিদ থেকে পুরা গ্রামে যত বাচ্চা পাইবেন ছোট ছোট সাত আট বছর বয়সের ছেলে মেয়ে সবগুলোর মসজিদে নিয়ে আসবেন তারা খেলবে দুষ্টামি করবে মসজিদের ভিতরে আর যেই মুসল্লি বলবে বাচ্চারা দুষ্টামি করে কেন ঘাড় ধরে মুসল্লিকে বের করে দিবেন আপনি কিসের মুসল্লি বাচ্চারা মসজিদে আসলে দুষ্টামি করলে তোমার খারাপ লাগে বাচ্চাদের জায়গা হচ্ছে মসজিদ ওদের দুষ্টামের জায়গা মসজিদ ওদেরকে মসজিদ থেকে বাইর করে দিয়েন না ওদেরকে মসজিদে রাখেন এরা ছোট এখন যদি মসজিদে আসা শিখে বড় হয়ে গেলে মসজিদ ছাড়বে না আর আপনি তো বুড়া বয়সে মসজিদে আসেন ঘরে তো বউ দেখতে পারে না ছেলের বউ দেখতে পারে না সবগুলাকে আপনি যান না বুড়ো হয়েছেন কেন মসজিদে দিতে পারেন না কথা বলবেন কেন মসজিদে এখন শুধু ইমাম গাইমাম লঙ্গি এখানে রাখছো কেন পা ভিজা নাই কেন বাথরুম ময়লা কেন কোহেরে মনে কামলা রাখছে কি সমাজ চিন্তা করেন এই সমাজে কিসের শান্তি এই জন্য বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না সকল বাচ্চাদেরকে আরে তোমার আমার দোয়া তো আল্লাহর কাছে কবুল না হতে পারে আমরা তো গুনাগার আপনারা ফেরেশতা মনে হইতেছে মনে হইতেছে খুব ফেরেশতা এরা গুনার ঘাটতি নিয়ে হাঁটতেছেন আমরা তো গুনাগার আমাদের দোয়া কবুল হতে নাও পারে কারণ আপনি তো তালা বাবা সালা বাবা লেংটা বাবা কুত্তা বাবার মুড়ি দইছেন কথা কন পিসাব নামাজ পড়ে না মুড়িদ নামাজ পড়ে না পিসাব গাঞ্জা খায় আর হেরা আরেকটা খায় আপনার তো দোয়া কবুল হবে না মসজিদে যদি দোয়া কবুল হয় এই এই বাচ্চার কারণে এই মাসুম বাচ্চার কারণে দোয়া কবুল এই মাসুম বাচ্চার কারণে দোয়া কবুল হবে এই যে রাসূল বলছেন তোমরা যখন হাত উঠাও তখন মাসুমদেরকে কাছে রাইখো বাচ্চাদেরকে কাছে রাইখো ওরা আমিন আমিন বলবে আর ওদের আমিন আমিন আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না কবুল কইরা মাফ কইরা দেই বাচ্চাদেরকে রাখবেন না আপনি জানেন রাসূলের পাক বাচ্চাদেরকে মসজিদে নিতেন বাচ্চাদেরা মসজিদের ভিতরে খেলাধুলা করত আজও পৃথিবীর অনেক দেশের মসজিদ আছে সব দরজা খোলা থাকে বাচ্চারা খেলায় দুষ্টামি করে এটাই এটা সৌন্দর্য বাচ্চারা মসজিদে আসবে ইসলামের মৌলিক নীতিমালা হচ্ছে বাচ্চারা মসজিদে থাকবে ওরা মসজিদ থেকে বের হবে না আপনারা জানেন হযরতে মারিয়ামকে জন্মের পরে কোথায় রাখা হয়েছিল কথা কন ও তো মেয়ে ও তো মহিলা ও মেয়ে মানুষ এরপর তার মামা তার মা তাকে খাদিম বানাইছে মসজিদের কেমনে বুঝেন ইসলামটা কেন বুঝেন না এক মহিলা হযরতে মারিয়াম বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস মসজিদের খাদেম ছিল আর আপনি আপনার মসজিদে কি রাখছেন বাচ্চাদেরকে আসতে না যাইও না মসজিদে যাবা না
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের সালাত পড়াচ্ছেন মসজিদে, কষ্ট পাচ্ছেন আমার কোথায়? আমি রাইকা দিব, আর লম্বা করব না, আর আমি জানি কষ্ট হচ্ছে। কষ্ট হইলে আমার আপত্তি নেই, আমি জিন্দেগিতে আশা লাগলো না, একটা ভালো কাজ হইলো, শান্তি পাইলাম। শুনেন, রাসূল পাক আসরের সালাত পড়াচ্ছেন মসজিদে, হঠাৎ করে তিন রাকাত শেষ করছেন। কয় রাকাত? চার নাম্বার রাকাতের প্রথম সেজদা শেষ, দ্বিতীয় সেজদায় গিয়ে নবীজির উঠেন না। দশ মিনিট, পনেরো মিনিট, বিশ মিনিট, আধা ঘন্টা, এক সেজদা। সাহাবায়ে কেরাম বলেন, কিরে, সব নামাজ দেখি ঠিক মতো শেষ হইল, এক সেজদায় গিয়ে তো লম্বা, এবং কেউ তো উঠতেও পারে না, কারণ ইমাম তো রসুল পাক। আমরা পিছন থেকে খাসি এটা কথা, ইমাম সাহেব আছে নাকি চিন্তা করে করে বউর সাথে কথা কইতেছেন? মাথা উঠাও। আরেকজন পিছন থেকে কইতো, দেখ ধাক্কা দিয়ে আসনে মরে গেছে। আমরা যে মুসল্লি, নাইলে ইমাম সাহেব টাইম নিয়ে মসজিদে বের করে দিত, কিন্তু এখানে তো সাহাবায়ে কেরাম, ইমাম তো বিশ্বনবী, কেউ কথা বলতেছেন না। দীর্ঘ আধা ঘন্টা পরে রসুল পাক মাথা উঠাইলেন, নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম ধরলেন, ইয়া রসুল আল্লাহ, আপনাকে বলতে হবে এত লম্বা সেজদা দিয়েছেন কেন? নাকি জিব্রাইল আসছিল ওহিনিয়া, নাকি কোনো ঘটনা ঘটছে? নবীজি বলেন, না রে, সব ঠিক মতো ছিল। আমি যখন নামাজে গেছি সেজদায়, তখন ওই যে আমার নাতি একটা আছে না, নাতি হুসাইন, ওয়াইশ আমার কাঁধে উঠে গেছিল, ও দেখলাম পিছনে নামাজের কাতারের পিছনে দেখলাম নামাজে, আমি তো সামনে দাঁড়াইছি। আজকে চিন্তা করলাম, নানার কাছে নামাজ পড়ে প্রথম কাতারে আনছিলাম, কে আর নামাজ পড়তো, কতক্ষণ সবার সামনে দিয়ে হাঁটলো দৌড়িল, আমি যখন সেজদায় গেছি আমার কাঁধে উঠে বসে গেছে, উইটা হ্যাঁ গুড়া দৌড়াইতেছে, গুড়া, আল্লাহু আকবার বলেন, আমার নাতি আমার কাঁধে উইটা গুড়া চালাইতেছে, আমি নামাজ পড়তেছি। আমি চিন্তা করলাম, এখন যদি নামাইয়া দিই, আর যদি মসজিদ থেকে যায় জিন্দেগিতে যদি না আসে, তাহলে আমি অপরাধী হয়ে যাব, কেন মসজিদ থেকে বাইর করলাম? আর আমি যদি নামাইয়া দিই তাহলে কাঁদবে, কেন আমি নামাইয়া দিলাম? আমি চিন্তা করতেছি, আমি চিন্তা করতেছি, বললাম খেলুক, যতক্ষণ তার খেলা শেষ হবে না ততক্ষণ আমিও মাথা উঠাবো না। কেমন ছিল ইসলাম, কেমন ছিলেন নবী, আর কে মনে হয় ফেলাইছেন আপনারা? নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমার আল্লাহ জানাইছে, বন্ধু হুসাইন যতক্ষণ খেলতে চায় ততক্ষণ খেলো, আপনি তারা কষ্ট দিবেন না, ওর খেলার জায়গা হচ্ছে মসজিদ কোন সভা। কেন বাচ্চাদেরকে শোনান? আর যদি ভুলে বাচ্চারা মসজিদে যায়ও, ছেলে পিছনে যাও, পিছনে যাও, ওরে বাবারে কি কথা, পিছনে যাও, তুমি যাও না কেন, তুমি যাও না কেন, বাচ্চারা পিছনে দিব কেন? কি পরেজগার, বিলাই পরেজগার, আমরা আমরা নষ্ট করে দিচ্ছি। এজন আল্লাহর হস্তে ভাই, ইসলামের তো সহজ, আমি লম্বা করবো না, নাহলে বলতাম কত সহজ ইসলাম আজকে। না না আরে না, আরে আমি আমি খুলনা থেকে আসছি, অনেক কষ্ট, লম্বা সফরে ছিলাম, কেন পাইতেন না? পাইবেন সবসময়। ইসলামটা একেবারেই সহজ, কিচ্ছু না। আল্লাহ বলছেন, গোলাম তুই আমারে সারাদিন ডাক, সারা রাত্রে নামাজ পড়, আমিও চাই না, আমি চাই তুই শুধু মৌলিকগুলো মান, আর কিছু প্রক্রিয়া তুই অবলম্বন কর। যেমন রাত্রে যখন হয়ে যায়, ঘুমানোর আগে উজু করে ঘুমাইয়া যা, আর কিচ্ছু লাগবে না, সারা রাত্র আমি চারজন ফেরেশতা দিয়ে তোকে পাহারাদারি করব, পাহারাদারি করব, সুরায়ে মুলক পড়ে ঘুমাইয়া যা, তুই যদি মইরা যাস তোকে আমি জান্নাতুল ফিরদাউস দেব। সহজ, আর কোনো আমল করা লাগবে না, কম কম আখলিস দীনাকে ইয়াকফিকাল আমালুল কালীল। বাচ্চাগুলো হাদিস পড়ে সুন্দর করে, কিন্তু কই খালিস নিয়তে কম আমল যথেষ্ট। আপনার চোদ্দ হাজার ওয়াক্ত নামাজ নিয়ে গেলাম নাই, যদি নামাজ কাজে না লাগে পারবেন তো ইনশাল্লাহ। যুবক, ইসলামে তো সহজ, জিনা করেছো জিনা, জেনা করেছো নামাজের সময় হয়েছে, নামাজ পড়ে না, মদ খেয়ে ফেলেছো নামাজের সময় হয়েছে, নামাজটা পড়ে না, সিনেমা হলে গিয়েছো নামাজের টাইম হয়েছে, নামাজটা পড়ে নাও। তুমি যত গুনার কাজে থাকো আর যেখানে থাকো, নামাজের সময় হয়ে গেলে পড়ে নাও। আল্লাহ বলছেন, ইন্না সালাতা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার গোলাম তুই যে সালাত আদায় করলি একদিন এই সালাতই তোকে সকল অন্যায় কাছ থেকে বাঁচায়া আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করাইয়া দিবে সুবহানাল্লাহ নামাজকে ভুলে যাবেন না কষ্ট হচ্ছে আপনাদের এজন্য বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে কত গুরুত্ব দিলেন ফজরের সালাত হযরত ওমর পড়াচ্ছেন এমন সময় ফজরের প্রথম রাকাত শেষ করলেন দ্বিতীয় রাকাতের রুকুতে গেলেন মুগীরা ইবনে শোবার এক গোলাম ছিল যার নাম ছিল আবু লুলু আল মাজুসি হযরত ওমরের কাছে একবার এসেছিল ওমর তাকে বের করে দিয়েছিলেন আবু লুলু আল মাজুসি একবার হযরত ওমরের কাছে এসে বলছে ওমর আমি একজন গোলাম আমার একজন মালিক আছে মালিকের নাম মুগীরা ইবনে শোবা আমার কাছে প্রতিদিন 4 টাকা চায় 4 দিরহাম চায় প্রতিদিন যেন তাকে 4 টাকা আমি দেই আমি এত টাকা কোথায় দেব হযরত ওমর বললেন তুমি কি করো আবু লুলু বলছে আমি খঞ্জর বানাতে পারি খঞ্জর খঞ্জর মানে হচ্ছে এদিকেও মুখ এ দুদিকে মুখ মধ্যখানে হচ্ছে ধরার জায়গা আমি খঞ্জর বানাই আমার বললেন মক্কার জমিনে কেউ খঞ্জর বানাতে পারে না এত বিশাল একটা অস্ত্র তুমি খঞ্জর বানাতে পারো তোমার মালিক তোমার কাছে 4 টাকা চেয়েছে 20 টাকা চাইলেও তো বেশি চাইবে না 4 টাকা দিতে তোমারে তো আপত্তি কি তুমি 4 টাকা দিও কারণ তুমি যেই কাজ পারো মদিনায় কেউ আর এই কাজ পারে না আবু লুয়াল মাজুসি বলছে ওমর রে মনে মনে বলো ওমর তোমার কাছে আমার মালিকের বিরুদ্ধে বিচার নিয়ে আসলাম তুমি বিচার আমাকে করে দিলে না আমি তোমাকে সাইজ করব নাউজুবিল্লাহ কোন এই কথা বলে বাড়িতে চলে আসছে ওটা ছিল মাজুসি নিমক হারাম বেঈমান বাড়িতে এসে একটা খঞ্জর বানাতে লাগলো নতুন করে আর মনে মনে ভাবতে লাগলো এই খঞ্জর বানাচ্ছি যে ওমরের কাছে বিচার নিয়ে গেলাম ওমর বিচার করলো না এই খঞ্জর দিয়ে ওমরকে দুনিয়া থেকে উঠাইয়া দেব চিন্তা করেন খঞ্জর বানানো শেষ হলো একদিন ফজরের সালাতে হযরত ওমরের নেতৃত্বে নামাজ চলছে আমার ইমামতিতে ফজরের সালাত চলতেছে আবু লুলু আল মাজুসি সদ্য বেশে চাদর দিয়ে নিজেকে মোড়া দিয়া নামাজের প্রথম লাইনে দাঁড়ায় গেছে ও কিন্তু মুসলিম না মাজুসি নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে গেল হযরত ওমর প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে রুকুতে গেলেন এমন সময় আবু লুলু আল মাজুসি বেঈমানটা নামাজ ভেঙ্গে দিয়া হাতের খঞ্জর দিয়া এলো পাতাড়ি হযরত ওমরের পেটের মধ্যে মারতে শুরু করলো হযরত ওমরের পেটে একবার মারলো বুকের মধ্যে মারলো পিছন দিকে মারলো তিন জায়গায় আঘাত করলো ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেল ওমরের মতো মানুষ ফজরের সালাতি আঘাত প্রাপ্ত হয়ে নাড়ি বুড়ি বের হয়ে গিয়েছে মাটিতে পড়ে গেলেন আর সে খঞ্জর গুড়াতে গুড়াতে মসজিদ থেকে বের হয়ে গেল যাওয়ার সময় মসজিদের ভিতরে আরো 4-5 জন সাহাবীকে জায়গায় স্পট ডেড জায়গায় মেরে ফেলল এত বড় অন্যায় করবার পরে চলে গিয়েছে হযরত ওমর চিৎকার করে বললেন আমাকে কুকুর মেরে ফেলল পড়ে গেলেন অজ্ঞান হয়ে গেলেন সাহাবায়ে কেরাম দেখলেন ওমর আর বাঁচবে না সবগুলো হাত বড় যা আছে সব বের হয়ে গেছে ভিতর থেকে কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত ওমরকে বেঁধে রাখা হলো হযরত ওমরের মুখের মধ্যে দুধ যদি দেওয়া হয় দুধ পেট দিয়ে বের হয়ে যায় নাবিজ দিলে বের হয়ে যায় কিছুই টিকে না বুঝা গেল ওমর আর বাঁচবেন না গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল
গোটা মুসলিম বিশ্বে কান্নার রোল পড়ে গেল, আমার আর বাঁচবেন না। একজন মাজুসি ওমরকে আঘাত করেছে, পাঁচ সাতজন সাহাবীকে শহীদ করেছে, খঞ্জর দিয়ে আঘাত করলে বাঁচবার কোনো সুযোগ নাই। হযরতে আমর বুঝলেন আর বাঁচবেন না, জ্ঞান ফিরে না। ডাক্তারেরা পরীক্ষা করে দেখলেন ওমরকে বাঁচানো যাবে না, আর বাঁচবেনই না। দীর্ঘক্ষণ পরে, 72 ঘন্টা পরে ওমরের যখন জ্ঞানটা ফিরিল, ওমরের জ্ঞান ফিরেছে, চক্ষু খুললেন। জ্ঞান ফিরার পরে আমরা হলে তো বলতাম ওমর ছেলে কোথায় গেল, আমার কলিজার টুকরা মেয়ে কোথায়, আমার ওয়াইফ কোথায়, আমার মা বাবা কোথায়, আমার ক্ষমতা কোথায়, আমার সম্পত্তি হাজার হাজার সম্পত্তি কারে কোনটা দেব। আমি তো মইরা যাচ্ছি বলে চিৎকার শুরু করতাম, আমাকে তোমরা ভালো ডাক্তারে নিয়ে যাও, বাঁচাবার চেষ্টা করো বলতাম কেন। আমার নিজের ছেলের কথা বললেন না, নিজের মেয়ের কথা বললেন না, তিনি বললেন আমার ছেলে আব্দুল্লাহ কোথায়, আমার ছেলে আব্দুর রহমান কোথায় বললেন না, আমার স্ত্রী কোথায় বললেন না, কারো কথা তিনি বললেন না। ওমর ডেকে ডেকে ভাঙ্গা গলায় বলেন, সাহাবীরা রে, আমার নেতৃত্বে যে ফজরের সালাত শুরু হয়েছিল আমি ছিলাম ইমাম, এক রাকাত পড়াতে পারলাম, দ্বিতীয় রাকাত পড়াতে পারলাম না, তোমরা আমাকে বলো তোমরা কি ঠিক মতো দ্বিতীয় রাকাতটা পড়তে পারছো, তোমরা কি নামাজের দ্বিতীয় রাকাত ঠিক মতো আদায় করেছ। আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছিল এই নামাজ কি কমপ্লিট হয়েছে, কিয়ামতের দিনে না জানি আল্লাহ আমার জিজ্ঞাসা করে, আমার তোমার নেতৃত্বে যে নামাজ শুরু হয়েছিল শেষ করলে না কেন, আমি জবাব দিতে পারবো না, তোমরা বলো নামাজটা আদায় হয়েছে কিনা। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এই সময় টেনশন করবেন না, আপনি পড়ে যাওয়ার পরে আমরা নামাজকে ভেঙ্গে দেই নাই, আমরা তাড়াহুড়ো করি নাই, বরং আপনার জায়গায় আব্দুর রহমান বিন আউফকে দাঁড় করাইয়া তার নেতৃত্বে পূর্ণাঙ্গভাবে নামাজ আদায় করেছি। আমার বললেন আমি যদি মরে যাই টেনশন নাই, আমি মরে গেলে কষ্ট নাই, নবীজি যে আমানত দিয়েছিলেন তা ঠিক মতো আদায় করতে পেরেছি। আমার আয়াতরা আল্লাহ এটাই বলছেন, ওয়ালা নাব্লুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ, তাদেরকে এত নির্যাতন এত ভয় এত কষ্ট দেওয়ার পরে জান্নাতে যাইতেও ভয় পায়, না জানি আল্লাহ আমার সঙ্গে কোন ব্যবহার করেন। আমার বলতেছেন দুনিয়ায় না জানি কি করলাম, কি জবাব দিব আল্লাহর সামনে, এত নির্যাতনের পরেও চিন্তা করেন কি করলাম, আর তুমি আমি তো শয়তানের দাদা, এরপর চিন্তা করে জান্নাতুল ফেরদাউসে যাব, একটু চিন্তা করো। আমার বন্ধুগণ এভাবেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতেন, কথা বলতে পারতেন না, জ্ঞান যখন ফিরল ইন্তেকালের আগের রাত্রে ইশার সালাতে, জ্ঞান ফিরছে গভীর রাত্রে ইশার সময়, সকল সাহাবায়ে কেরাম মসজিদে আসলেন, নবীজির জ্ঞান ফিরে না, ইশার নামাজ হয় না, গভীর রাত্র হয়ে যাচ্ছে দেখে সাহাবায়ে কেরাম আবু বকরকে ধইরা রসুলের যায় না মাঝে দাঁড় করাইয়া নামাজে দাঁড় করাইয়া দিলেন। এমন সময়ে বিশ্বনবীর জ্ঞান ফেরার পরে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা রানের উপরে বিশ্ব নবীর মাথা রাখা ছিল, নবী জীবনে আয়েশা আমার কষ্ট হচ্ছে, দর্দে সিনা বেড়ে গিয়েছে, জ্বর উঠে গিয়েছে, বাঁচব না, রাত্র কয়টা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্র, আজকে কি ইশার সালাত হয়েছে, বলো বলো ইশার সালাত কি আদায় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বিছানায় পড়ে আছেন আমার বাবার নেতৃত্বে ইশার সালাত শুরু হয়েছে আপনি দেখেন, নবীজি বলেন আয়েশা ঘরের পর্দাটা সরাইয়া দাও আমি একটু দেখি, আয়েশা পর্দা সরাইয়া দিলেন, নবীজি পর্দার আড়াল থেকে দেখেন হযরতে আবু বকরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম নামাজ পড়ে,
চুকের পানি দিয়ে গাল ভিজিয়ে দিলেন আর আল্লাহকে ডেকে বললেন আল্লাহ তাআলা আমি যদি মরে যাই আমার ভিতরে কোনো কষ্ট নাই কারণ আমার অবর্তমানে মদিনার মসজিদে সালাত কায়েম হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ কিয়ামতের দিন বলবেন না লাম না কবিনাল মুসল্লি এই কথা আর বলবেন না আয়েশা কি বলতেন আয়েশারে মরে যাব আমি সালাত আদায় করে মরতে চাই এই জন্য আমার শেষ কথা থাকবে আজকে যত বিপদ আসুক যত ঝামেলা আসুক সবার আগে নামাজ সবাই বলেন ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ বসে কথা রাইখা দেব আয় হ্যাঁ পৌনে 12টা দুটো জিনিস বললাম একটা টাইম মতো সালাত আদায় করবেন দুই নাম্বার হালাল খাবেন ঠিক আছে কয়টা জিনিস মনে রাখবেন তো সব সময় কোন ওয়াজ মনে না থাকলে এই দুইটা কথা তো মনে থাকবে টাইম মতো নামাজ আর হালাল রিজিক পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ বলছেন যদি কেউ টাইম মতো সালাত আদায় করে আর হালাল রিজিক খায় ও মরলে আমার হাত ধরে জান্নাতে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাই বলেন আমিন আমার জন্য দোয়া আছে আপনাদের জন্য দোয়া থাকলো কথা এখানে রেখে দিই